বেঙ্গলি হোমে আপনাদের স্বাগত। পাউরুটির অনেকগুলো রেসিপি আপনাদের আগের দিনেই দেখিয়েছি, তো যখন দেখাচ্ছিলাম ধারগুলো কেটে বাদ দিচ্ছিলাম, তখনই আপনাদের বলেছিলাম একটি কথা যে ওই ধারগুলো দিয়ে আমরা আরেকটি রেসিপি আপনাদের দেখাবো। তো আজকে সেটাই আপনাদের দেখাবো। এটা একদম আমাদের নিজেদের বাড়িতেই তৈরি করেছি আমরা, ফেলে দিই না কোনো কিছুই আমরা, সেটার জন্যই এটা নতুনভাবে তৈরি করা। সন্ধ্যাবেলার একটা জল খাবার মনে হচ্ছে, তো এটাকে হয়তো অনেকে আবার অনেক নামে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পরিচিত হতেই পারে, তো আমরা সেটা জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি খুব খুশি হব, কেননা আমি গ্রামে থাকি, গ্রামে হয়তো অনেক কিছু এদিকে আসে না, সেইভাবে খবর পাই না। তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস করে, আমি খুব খুশি হব। চলুন বানাই। দেখুন, এই থারগুলোকে আমি এক জায়গায় সরিয়ে রেখেছিলাম, তো এখন এগুলোকে আমি টুকরো টুকরো করে নেবো এইভাবে ছোটো ছোটো করে। পেঁয়াজ একটু নেড়ে নিয়েছি, এবার আমি টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিকেন সেদ্ধ করে কুচি করে রেখেছি সেটাও আমি দিয়ে দেবো। ছোটো ছোটো কুচি করে রেখেছি যাতে ভালোভাবে মিশে ওর সাথে। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে তৈরি করে নেব মশলাটা। এতে নুন মিষ্টি দেব, মিষ্টি খুব অল্প দেব, এতে মিষ্টি লাগেই না, তবু আমি অল্প দিচ্ছি। অল্প দিলাম, নুনও হাফ চামচ দেব, স্বাদ বুঝে আবার পরে দেওয়া যাবে। ভালো করে কষিয়ে নেব এটা। Thank you.
মশলা নাড়া হয়ে গেছে, এবার পাউরুটির টুকরোগুলো ওতে আস্তে আস্তে তুলে দেব। আমি আজকে চিকেন দিয়ে করছি, আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন, ছোট ডিমকে ভেজে ছোট ছোট টুকরো করে নিয়েও করতে পারেন, যেমন ইচ্ছা সেইভাবেই বানাবেন। এবার পাউরুটির সাথে ওটা ভালো করে মিশিয়ে নেব। আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি মুচমুচে করে নিয়েছি। এবার একটু সয়া সস এক চামচ আর দু চামচ টমেটো সস একটু দিয়ে মিশিয়ে নেব। এটা আরো টেস্টি হবে, এই মাত্র আমি টেস্ট করেছি, ভীষণ টেস্টি হয়েছে এটা।